Radio Veritas Asia বাংলা বিভাগের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। আমি হাজির হয়েছি আমাদের নিয়মিত অনুষ্ঠান আলাপন নিয়ে। আলাপন আপনাদের অনুষ্ঠান। আমাদের নিয়মিত যে সমস্ত অনুষ্ঠানগুলো আমরা পেজে দিয়ে থাকি, সেই অনুষ্ঠানগুলোর মধ্যে আপনারা যে মতামত দিয়ে থাকেন, সেই মতামতের উপর ভিত্তি করেই আমরা আমাদের আলাপন অনুষ্ঠানটি সাজিয়ে থাকি। এই আলাপন অনুষ্ঠানে আপনাদের মতামতগুলো তুলে ধরা হয় এবং তা প্রচার করা হয়। আমরা প্রথমেই যাব অনুষ্ঠান মহিলা অঙ্গন। এটি প্রচারিত হয়েছিল 28 এপ্রিল 2022। এই অনুষ্ঠানটিতে সানোয়ারা শানুর জীবন বৃত্তান্ত তুলে ধরা হয়েছিল। এতে যারা মতামত দিয়েছেন তারা হলেন কুমার শঙ্কর অধিকারী, তিনি লিখেছেন এভাবে, আজকের মহিলা অঙ্গন অনুষ্ঠানটি শুনলাম। আজকের অতিথি সানোয়ারা শানুর জীবন বৃত্তান্ত জেনে বেশ ভালো লাগলো। ধন্যবাদ রেডিও ভেরিটাস এশিয়াকে। আরও মতামত দিয়েছেন মুখলিসুর রহমান, তিনি লিখেছেন এভাবে, ভেরিটাস বাংলা পেজের মহিলা অঙ্গনে সানোয়ারা শানুর জীবনের গল্প ভিডিও চিত্রটি দেখে ও শুনে দারুণ ভালো লাগলো। মহিলা অঙ্গনে চমৎকার ভিডিও চিত্রটি উপহার দেওয়ার জন্য সিস্টার মেরিয়ানা গোমেজকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আরও যারা মতামত দিয়েছেন তারা হলেন লক্ষণ কুণ্ড, বিধানচন্দ্র টিকাদার, হ্যাপি সর্দার, আফজাল আলী খান। আমাদের সুন্দর অনুষ্ঠানটিতে আপনারা যারা মতামত দিয়েছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। তার পাশাপাশি সানোয়ারা শানু, ওনাকেও ধন্যবাদ জানাচ্ছি। উনি আমাদের আমন্ত্রণে সাড়া দিয়েছেন এবং আমাদের স্টুডিওতে এসে তার জীবনের গল্প বলে গেছেন। আমরা আশা রাখছি আপনারা তার জীবনের গল্প শুনে অনুপ্রাণিত হবেন এবং অনেকের ব্যক্তি জীবনে কাজে আসবে এবং অনেকে তার মতো হয়তোবা সংবাদ পাঠিকা হওয়ার চেষ্টা করবেন বা হয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে। আমাদের আরেকটি নিয়মিত অনুষ্ঠান বিনোদন, এটি প্রচারিত হয়েছিল 29 এপ্রিল। এতে যারা মতামত দিয়েছেন তারা হলেন মুখলিসুর রহমান, তিনি লিখেছেন এভাবে, আজকে ভেরিটাস বাংলা পেজের বিনোদনে মৌলভীবাজার শ্রীমঙ্গলের সেন্ট মার্থাস হাই স্কুল হোস্টেলের ছাত্রীদের অসাধারণ নৃত্যটি ভিডিও চিত্র দেখে এবং নৃত্যের তালে তালে রঙ্গিলা রঙ্গিলা রেমন, হারিয়ে যাবে দূরে পাহাড়িয়া সুরে গানটি শুনে ভীষণ ভালো লেগেছে। বিনোদনের আসরে চমৎকার নৃত্য ও গানটি ভিডিও চিত্র উপহার দেওয়ার জন্য সিস্টার মেরিয়ানা গোমেজকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর যারা মতামত দিয়েছেন তারা হলেন হ্যাপি সর্দার, তিনি লিখেছেন এভাবে, বিনোদন অনুষ্ঠানে সুন্দর একটি নৃত্য পরিবেশন দেখলাম, খুব ভালো লাগলো। ছোট্ট শিল্পী বন্ধুরা, আশীর্বাদ করি তোমরা সবাই একদিন যাতে বড় মাপের শিল্পী হয়ে উঠতে পারো। তোমাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাই। আরও যারা মতন দিয়েছেন তারা হলেন শাহানারা জর্ণা, বরুণ দাস, লক্ষণ কুণ্ড, অজয় সরকার, মাহিম মিদা, কুমার শঙ্কর অধিকারী, পার্থ দত্ত, জেমস গোমেজ, শিবা ক্রিস্টিনা রুজারিও, মানি শঙ্কর, সোনিয়া টংপার, মেরিদার্জা বিশ্বাস, প্রিয়ঞ্জিৎ কুমার, জে কে এম দীপ্ত, এমপিএস পাপন, সুরজিৎ মাহান্তি, আগ্নেশ রুজারিও। আমাদের এই বিনোদন অনুষ্ঠানটিতে সেন্ট মার্থাস হাই স্কুল হোস্টেলের ছাত্রীরা অসাধারণ একটি পাহাড়ি গানের সাথে নৃত্য পরিবেশন করেছেন এবং আপনাদের এই নৃত্যটি ভালো লেগেছে জেনে আমরা খুব আনন্দিত হয়েছি। সবাই আশীর্বাদ করবেন যেন এই ছোট্ট সোনামণিগুলো আরও ভালো নাচ পরিবেশন করতে পারে এবং তাদের জীবনকে নাচের মধ্য দিয়ে যেন আরও সামনে এগিয়ে নিয়ে যেতে পারে, নাচের মধ্য দিয়ে যেন সমাজকে এবং নিজ নিজ পরিবারকে কিছু দিতে পারে। ধন্যবাদ জানাই সবাইকে আপনাদের সুন্দর মতামত দেওয়ার জন্য। আমাদের আরেকটি নিয়মিত অনুষ্ঠান সঞ্চয় স্বাবলম্বন, এটি প্রচারিত হয়েছিল 4 মে 2022। এতে যারা মতামত দিয়েছেন তারা হলেন অজয় সরকার, তিনি লিখেছেন এভাবে, সঞ্চয় স্বাবলম্বন অনুষ্ঠানে রঙিন মাছ চাষ করে স্বাবলম্বী হওয়ার কাহিনী শুনলাম। প্রসঙ্গত বলা যেতে পারে অ্যাকোরিয়ামে রঙিন মাছের শোভা এবং অনেক বাড়িতেই দেখা যায়, সে কারণে কোনো কোনো মাছের কি মূল্য তা জানানো দরকার ছিল আর কোন মাছের কি নাম তাও জানানো উচিত ছিল। নমস্কার। আরও যারা মতামত দিয়েছেন তাদের মধ্যে হলেন হ্যাপি সর্দার, তিনি লিখেছেন এভাবে, সঞ্চয় স্বাবলম্বন অনুষ্ঠানে রঙিন মাছ চাষ করে স্বাবলম্বী হওয়ার গল্প শুনলাম এবং ভিডিও চিত্র দেখলাম। মনে সাহস ও ইচ্ছা থাকলে জীবনে অনেক কিছু করা সম্ভব। আয়েশ একদিন কিছু একটা করে নিজের ভাগ্যকে বদলাতে চেয়েছিল, তাই সে আজ সাফল্যের মুখ দেখতে পেরেছে, রঙিন মাছ চাষ করে স্বাবলম্বী হওয়ার চেষ্টা করেছে। দোয়া করি বোন, তুমি একজন সফল ব্যবসায়ী হয়ে নিজের পায়ে দাঁড়াও। খুব ভালো লাগলো আজকে সঞ্চয় স্বাবলম্বন অনুষ্ঠানের উপস্থাপনার জন্য সিস্টার মেরিয়ানা গোমেজকে আন্তরিক ধন্যবাদ জানাই। আরও যারা মতামত দিয়েছেন তারা হলেন গোলাম সরোয়ার, তিনি লিখেছেন এভাবে, সঞ্চয় স্বাবলম্বন অনুষ্ঠান আরবিএর একটি জনপ্রিয় অনুষ্ঠান, এক সময় কুইজ পর্ব থাকায়
এই অনুষ্ঠান অসম্ভব শ্রোতাপ্রিয়তা পেয়েছিল। এখন তা বন্ধ। আমার অনুরোধ, কুইজ পর্ব পুনরায় চালু করুন। ভালো থাকবেন, ধন্যবাদ। আরও যারা মতামত দিয়েছেন তারা হলেন শান্তনা রুজারি ও লক্ষণ কুণ্ড। ধন্যবাদ জানাই আপনাদেরকে আপনাদের সুন্দর মতামত দেওয়ার জন্য। তার পাশাপাশি একটু বলে রাখি, আমাদের শ্রদ্ধেয় গোলাম সরোয়ার তিনি লিখেছেন কুইজ পর্বটা যেন আবার চালু করা হয়। আপনার প্রস্তাবনা আমরা শুনলাম, দেখলাম, জানলাম, এইটা কর্তৃপক্ষের বিবেচনার বিষয়। যদি কর্তৃপক্ষ মনে করে তা আবার কুইজ পর্ব চালু করবে এবং আপনারা আবারও কুইজ অংশগ্রহণ করতে পারবেন। ধন্যবাদ আপনাদেরকে আপনাদের সুন্দর মতামত দেওয়ার জন্য। 8ই মে সারা বিশ্বে পালিত হয়ে গেল মা দিবস, আর এই মা দিবসকে কেন্দ্র করে রেডিও ভ্যারিটাস এশিয়া বাংলা বিভাগ একটি বিশেষ অনুষ্ঠান প্রচার করেছে, যার নাম ছিল আত্মত্যাগী মা। এই অনুষ্ঠানটিতে যারা মতামত দিয়েছেন তারা হলেন খন্দকার এরফান আলী বিপ্লব, তিনি লিখেছেন এভাবে, মা দিবস উপলক্ষে রেডিও ভ্যারিটাস এশিয়া বাংলা বিভাগ কর্তৃক প্রচারিত বিশেষ অনুষ্ঠান আত্মত্যাগী মা দেখলাম, খুব ভালো লাগলো। আরও যারা মতামত দিয়েছেন তারা হলেন শান্তনা রুজারিও, তিনি লিখেছেন এভাবে, অভিনন্দন সকল মাকে, অনুষ্ঠানটি দেখে খুবই ভালো লাগলো, রেডিও ভ্যারিটাস এশিয়াকে ধন্যবাদ জানাই আমাদের সকলকে অংশগ্রহণের সুযোগ করে দেওয়ার জন্য। আরও যারা মতামত দিয়েছেন তাদের মধ্যে কুমার অলক, তিনি লিখেছেন এভাবে, গান এবং কথায় অসম্ভব ভালো লাগলো আজকের মা দিবস নিয়ে বিশেষ অনুষ্ঠান, ধন্যবাদ রেডিও ভ্যারিটাস এশিয়াকে। আরও যারা মতামত দিয়েছেন তারা হলেন হ্যাপি সর্দার, অজয় সরকার, ডেভিড ফ্রান্সিসকো রাইয়া, লক্ষণ কুণ্ড, অনিমেষ দাস, আশিস মারিয়া, পার্থ দত্ত, শিউলি কস্তা, শম্পা বিভা, কুমার শঙ্কর অধিকারী, সুরজিৎ মণ্ডল, বেঞ্জামিন কিষ্কু, বিধানচন্দ্র টিকাদার, আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই আমাদের এই বিশেষ অনুষ্ঠান আত্মত্যাগী মা দেখার জন্য এবং আপনাদের সুন্দর মতামত প্রদান করার জন্য। 12ই মে সারা বিশ্বে পালিত হয়ে গেল আন্তর্জাতিক নার্স দিবস, আর এই নার্স দিবসে রেডিও ভ্যারিটাস এশিয়াও একটি বিশেষ অনুষ্ঠান প্রচার করেছে, আর এতে যারা মতামত দিয়েছেন তারা হলেন হ্যাপি সর্দার, তিনি লিখেছেন এভাবে, আন্তর্জাতিক নার্স দিবসে সিস্টার সুমলা রুজারিওর কাছ থেকে একজন প্রকৃত নার্স হয়ে ওঠা এবং নার্সের দায়িত্ব কর্তব্য কেমন হওয়া উচিত সে সম্পর্কে খুব সুন্দর কিছু কথা শুনলাম। কথাগুলো কিছুটা দুঃখের হলেও আনন্দের ছিল বটে, সত্যি হৃদয় ছুঁয়ে যাওয়ার মতো ছিল সিস্টারের কথাগুলো, খুব ভালো লাগলো আজকের অনুষ্ঠান। দুজন সিস্টারকেই নার্স দিবস উপলক্ষে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাই। আরও যারা মতন দিয়েছেন তারা হলেন মুখলেসুর রহমান, তিনি লিখেছেন এভাবে, ভ্যারিটাস বাংলা পেজের আধুনিক নার্স পেশার রূপকার ফ্লোরেন্স নাইটেঙ্গেলের জন্মদিন তথা আন্তর্জাতিক নার্স দিবস উপলক্ষে বাংলাদেশের দিনাজপুর জেলার সিস্টার সুমলা রুজারিও সিআইসি একজন নার্স হয়ে ওঠার গল্পটি ভিডিও চিত্র দেখে ও শুনে ভীষণ ভালো লাগলো। সিস্টার সুমলা রুজারিও একজন সফল ও গুণী নার্স, ওনাকে জানাই সাদর অভিনন্দন। আন্তর্জাতিক নার্স দিবস উপলক্ষে সিস্টার সুমলা রুজারিওর গল্পের ওপর চমৎকার ভিডিও চিত্রটি উপহার দেওয়ার জন্য সিস্টার মেরিয়ানা গোমেজকে অসংখ্য ধন্যবাদ জানাই। আরও যারা মতামত দিয়েছেন তারা হলেন লক্ষণ কুণ্ড, ম্যাগডেলিনা টুডু, শান্তা তেরেজা চিসিম, ভিনসেন্ট পেরেরা, মার্গারেট লতা রুজারিও, শেফালি রাংসা, শ্যামলি টুডু, আগ্নেশ পালমা, বিধানচন্দ্র টিকাদার, কুমার শঙ্কর অধিকারী, জয়া ভেরোনিকা কস্তা, দিশা গোমেজ, শিখা সরকার, সুমলা রুজারিও, রঞ্জন ফ্রান্সিস রুজারিও, এলিজাবেথ গোমেজ, ভেরোনিকা দাস, সৌরভ অবি গোমেজ, উম্মে কৌসুম, মার্গারেট গোমেজ, শ্যামলি রিবেরিও, আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা জানাই। আমাদের এই অনুষ্ঠানটিতে আপনারা আপনাদের সুন্দর মতামত প্রদান করেছেন এবং এইরকম মতামত প্রদান করে সবসময় আমাদের পাশে থাকবেন এবং পাশে থেকে আমাদের অনুষ্ঠান প্রচার করার ক্ষেত্রে সহযোগিতা করে যাবেন, ধন্যবাদ জানাই সবাইকে। আমাদের আরেকটি নিয়মিত অনুষ্ঠান রবিবার সূর্য ভাষ্য, এটি প্রচারিত হয়েছিল 1 মে 2022। এতে যারা মতামত দিয়েছেন তারা হলেন হ্যাপি সর্দার, তিনি লিখেছেন এভাবে, শাস্ত্রবাণী পাঠ ও ব্যাখ্যার মধ্য দিয়ে প্রভু যীশু সম্পর্কে যে কথাগুলো বলেছেন তা আমাদের জীবনের খাদ্য হিসেবে আমাদের জন্য খুবই প্রয়োজনীয়, খুব ভালো লাগলো আজকে রবিবার সরি অনুষ্ঠান, অনেক ধন্যবাদ আপনাকে ফাদার, সেই সঙ্গে পুনর্থানের শুভেচ্ছা রইল। আরও যারা মতামত দিয়েছেন তারা হলেন নীলু বিশ্বাস, লক্ষণ কুণ্ড, লিলিয়ান বারেল, দেবাশিস গোপ, আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই আপনাদের সুন্দর মতামত দেওয়ার জন্য। আমরা আশা রাখি রবিবার সরি ভাষ্য আপনাদের জীবনে প্রয়োগ করে সবাই জীবন চলার পথকে অনেক সুন্দর করবেন, ধন্যবাদ জানাই সবাইকে। আমাদের আরেকটি নিয়মিত অনুষ্ঠান সংলাপ, এটি প্রচারিত হয়েছিল 2 মে 2022। এতে যারা মতামত দিয়েছেন তারা হলেন মুখলেসুর রহমান, তিনি লিখেছেন এভাবে, আজকের ভ্যারিটাস বাংলা পেজে সংলাপ অনুষ্ঠানে
ব্রাদার রিঙ্কু লরেন্স কস্তার সাবলীল ভাষায় সংলাপ বিষয়ক চমৎকার আলাপচারিতার ভিডিওচিত্র দেখে ও শুনে ভীষণ ভালো লাগলো আমার। চমৎকার একটি সংলাপ অনুষ্ঠান উপহার দেওয়ার জন্য সিস্টার মেরিয়া গোমেজকে অসংখ্য ধন্যবাদ জানাই। আরও যারা মতামত দিয়েছেন তারা হলেন লক্ষণ কুণ্ড, আরতি ডি রুজারিও। আমাদের আরেকটি সংলাপ প্রচারিত হয়েছিল 16 মে 2022, এর যারা মতামত দিয়েছেন তারা হলেন লক্ষণ কুণ্ড, তিনি লিখেছেন এভাবে, সিস্টার মেরিয়ানা গোমেজ দিদি ভাইয়ের উপস্থাপনায় সংলাপ অনুষ্ঠানটি দেখলাম, খুব খুব ভালো লাগলো, ধন্যবাদ। আরও যারা মতামত দিয়েছেন তারা হলেন বিধানচন্দ্র টিকাদার, তিনি লিখেছেন এভাবে, সংলাপ অনুষ্ঠানটিও খুব ভালো একটি অনুষ্ঠান, আজকের সংলাপ অনুষ্ঠান খুবই ভালো লেগেছে, ধন্যবাদ। আরও যারা মতামত দিয়েছেন তারা হলেন হ্যাপি সর্দার, ব্যারোনিকা দাস, কুমার অলক, কুমার শঙ্কর অধিকারী। ধন্যবাদ জানাই আপনাদেরকে আমাদের এই সংলাপ অনুষ্ঠানে সুন্দর মতামত দেওয়ার জন্য। আমাদের আরেকটি নিয়মিত অনুষ্ঠান পবিত্র বাইবেল থেকে পাঠ, এটি প্রচারিত হয়েছিল 5 মে 2022, এতে যারা মতামত দিয়েছেন তারা হলেন কুমার শঙ্কর অধিকারী, হ্যাপি সর্দার, আইরিন গোমেজ, তেরেজা সুখী গোমেজ, প্রশান্ত অধিকারী, বিধানচন্দ্র টিকাদার, পিয়াস হ্যামব্রম, ক্ল্যামেন্ট মার্ক, জুনু পেরেরা, লক্ষণ কুণ্ড, সারা মণ্ডল, নাদুরাং ত্রিপুরা, রুমা গনসালভেস, মীনা রানী ক্রুজ, দেবাশিস গোপ, সমরেশ প্রামাণিক, জ্যানেট কোরাইয়া, দীপালি রীতা গোমেজ, সুরজিৎ মণ্ডল। আপনাদের সবার মতামত একই হওয়াতে শুধু নামগুলো প্রকাশ করে গেলাম, আপনাদেরকে ধন্যবাদ জানাই পবিত্র বাইবেল হতে পাঠ এই অনুষ্ঠানটিতে সুন্দর মতামত দেওয়ার জন্য। আমাদের আরেকটি বাইবেল প্রচারিত হয়েছিল 6 মে 2022, এতে যারা মতামত দিয়েছেন তারা হলেন ব্যারোনিকা দাস, তিনি লিখেছেন এভাবে, প্রভুর প্রশংসা হোক, পবিত্র বাইবেলের বাণী শুনে খুব ভালো লাগলো, ধন্যবাদ সিস্টারকে। আর যারা মতামত দিয়েছেন তারা হলেন নাহর দপ্প, আইরিন গোমেজ, আগ্নেস পালমা, হ্যাপি সর্দার, শান্তনা রুজারিও, কুমার শঙ্কর অধিকারী, দেবাশিস গোপ, লীরা দরিন। আমাদের আরেকটি বাইবেল পাঠ প্রচারিত হয়েছিল 7 মে 2022, এতে যারা মতামত দিয়েছেন তারা হলেন কুমার শঙ্কর অধিকারী, হ্যাপি সর্দার, আগ্নেস পালমা, জ্যানেট কোরাইয়া, শান্তনা রুজারিও, লীরা দরিন, দেবাশিস গোপ, লক্ষণ কুণ্ড। আমাদের আরেকটি বাইবেল প্রচারিত হয়েছিল 11 মে 2022, এতে যারা মতামত দিয়েছেন তারা হলেন লক্ষণ কুণ্ড, কুমার শঙ্কর অধিকারী, মহাদেবচন্দ্র সাগর, রিচার্ড শ্যাম, হ্যাপি সর্দার, সুরজিৎ মণ্ডল, শঙ্কর ক্রুজ, বিধানচন্দ্র টিকাদার। সবার মতামত একই ধরনের হওয়াতে আমরা শুধু নামগুলো পড়ে শোনালাম আপনাদেরকে, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। আমাদের নিয়মিত এই বাইবেল পাঠটি আপনারা শুনে থাকেন এবং মতামত দিয়ে থাকেন। পবিত্র বাইবেল বা অন্য যে কোনো ধর্মগ্রন্থই ন্যায় সত্যের কথা বলে এবং সর্বদা সবাইকে ভালো মতো চলার পরামর্শ দিয়ে থাকে। আমরা আশা রাখি আমাদের নিয়মিত এই বাইবেল পাঠ শুনে আপনারা আপনাদের জীবন চলার পথে কাজে লাগাতে পারবেন এবং এই বাইবেলের বাণীগুলো মধ্য দিয়ে আপনাদের জীবনকে সুন্দরভাবে সাজাতে পারবেন। দেখতে দেখতে আজকের আলাপন অনুষ্ঠান শেষ পর্যায়ে। আপনারা যারা নিয়মিত আমাদের এই অনুষ্ঠানটি দেখে থাকেন এবং সকল অনুষ্ঠানে মতামত দিয়ে থাকেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই এবং পাশাপাশি আপনাদেরকে ধন্যবাদ জানাই যারা আমাদের এই অনুষ্ঠানটি বিভিন্ন মাধ্যমে শেয়ার করে প্রচার করার জন্য সহযোগিতা করে থাকেন। সকলকে রেডিও ভেরিটাস বাংলা বিভাগের পক্ষ থেকে আবারও আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা।